আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রালয় হতে এই মাত্র পাওয়া সর্বশেষ আপডেট, সৌদিতে নতুন করে আরও 219 জন রোগী শনাক্ত। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। আলহামদুলিল্লাহ, সৌদিতে আজকেও করোনা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। সৌদি আরবে নতুন করে সুস্থ রোগীর সংখ্যা আবারও বেড়েছে। সৌদি আরবে নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে আরও 219 জন। আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত সর্বমোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 7,47,934 জন। পাশাপাশি সৌদি আরবে নতুন করে করোনা থেকে সম্পূর্ণ আরোগ্য লাভ করেছে আরও 534 জন। আর এতে করে সৌদি আরবে সম্পূর্ণ আরোগ্য লাভ করা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 7,28,723 জন। করোনা ভাইরাস থেকে আরোগ্য লাভ করা সকল রোগী ইতিমধ্যেই তাদের নিজ নিজ বাসায় চলে গিয়েছে। এছাড়াও নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে সৌদিতে আরও 2 জন রোগীর মৃত্যু হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর এই নিয়ে সৌদিতে করোনা আক্রান্ত হয়ে 9,011 জন রোগীর মৃত্যু হয়েছে। চলুন এক নজরে জেনে নেওয়া যাক, সৌদি আরবে আজ অবধি কোন শহরে কতজন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সন্ধান মিলেছে। রিয়াদে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 1,98,722 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 1,94,152 জন এবং মৃত্যুবরণ করেছে 1,952 জন। জেদ্দায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 57,784 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 55,389 জন এবং মৃত্যুবরণ করেছে 1,189 জন। আতাইফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 20,280 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 19,686 জন এবং মৃত্যুবরণ করেছে 425 জন। মদিনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 32,638 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 31,384 জন এবং মৃত্যুবরণ করেছে 306 জন। দাম্মামে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 33,972 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 33,188 জন এবং মৃত্যুবরণ করেছে 463 জন। আলখোভারে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 12,740 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 12,580 জন এবং মৃত্যুবরণ করেছে 54 জন। আলকাতিফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 12,034 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 11,924 জন এবং মৃত্যুবরণ করেছে 36 জন। আলহুফুফে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 31,200 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 30,436 জন এবং মৃত্যুবরণ করেছে 451 জন। এবং সর্বশেষ আল জুবাইলে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 9,586 জন, যার মধ্যে সম্পূর্ণ সুস্থ উঠেছে 9,497 জন এবং মৃত্যুবরণ করেছে 3 জন। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, এই ছিল সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় হতে এই মাত্র পাওয়া আজকের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেট। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হতে গেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।